নমস্কার বন্ধুরা, মমতা কিচেন উইথ ভিলেজপুর আপনাদের সবাইকে স্বাগত। আর আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই ডিমের রেসিপি। তো আপনারা বাড়িতে সহজেই ও খুব অল্প সময়ের মধ্যে কীভাবে এই ডিমের রেসিপিটা বানিয়ে নিতে পারবেন, তাই আজ আপনাদের আমি বানিয়ে দেখাবো। তো ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করবেন। আর এখানে আমি তিনটে ডিম এক চামচ লবণ দিয়ে সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। ডিম সেদ্ধ করার সময় যদি লবণ দেওয়া হয় তাহলে ডিমের খোসাগুলো খুব সুন্দরভাবে ছাড়িয়ে নেওয়া যায়। আর এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি জিরে ফোড়ন। এবার আমি ডিমগুলোকে ভালো করে ভেজে নেব। এবার আমি দিয়ে দিলাম একটুখানি লবণ, আর আমি দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো। এই নুন হলুদ দিয়ে আমি ভালো করে ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলো ভাজা আমার হয়ে গেছে, এবার আমি ডিমগুলোকে তুলে নেব। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আর এখানে আমি নিয়ে নিয়েছি দুটো টমেটো কুচি, দুটো কাঁচা লঙ্কা, আদা বাটা, রসুন বাটা আর মিক্স মশলা। এগুলো আমি খুব ভালো করে পেস্ট করে নেব। আর পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি পেস্ট করা মশলা সব দিয়ে দেব। এবার পেঁয়াজ আর মশলা খুব ভালো করে কষে নিতে হবে। এবার আমি দিয়ে দেব হাফ চামচ লবণ, আর আমি দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার মশলা আমি খুব ভালো করে কষে নেব। আর এই দেখুন, এবার কিন্তু আমার মশলার মধ্যে তেল ছেড়ে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি জল, জল দিয়ে ঝোল একটু ভালো করে ফুটিয়ে নেব। এবার আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম ছোট্ট একটা আলু। এই আলু ঝোল আমি ভালো করে ফুটিয়ে নেব। ঝোল আলু আমার ফুটে উঠেছে, এবার আমি এই ডিমগুলো ঝোলের মধ্যে ছেড়ে দিলাম। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করুন। তো একেবারে ডিম তরকারি আমার কিন্তু হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো খুব সহজে আর খুব অল্প সময়ের মধ্যে আমার কিন্তু ডিম রান্না হয়ে গেছে, আর একেবারে কম তেল মশলায় কিন্তু আমার ডিম রান্না হয়ে গেছে। গরম ভাত বা রুটি দুটোর সঙ্গে এই ডিম রান্না খেতে দারুণ লাগে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করবেন। ভিডিওটি আমি এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন সবাইকে।